আজকে সারা বাংলাদেশের সর্বশেষ যে খবর সেটা আপনাদের মাঝে জানিয়ে দিচ্ছি। অল্প সময়ের নোটিশ, ভারতে আসেন শেখ হাসিনা, জয়শঙ্কর। অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে বঙ্গভবনে চলছে বৈঠক। এদিকে জুনায়েদ আহমেদ বলকে বিদেশে যেতে দেননি বিমানবন্দর কর্তৃপক্ষ। নয়াপল্টনে বিএনপি সমাবেশ বুধবার, বিএনপি আগামীকাল বুধবার বেলা 2টায় ঢাকায় নয়াপল্টনে সমাবেশ করবে। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। আজ মঙ্গলবার বিএনপির এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। এতে আরও বলা হয়, সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় নেতারা বক্তব্য দেবেন। দলের সূত্রে জানিয়েছেন তারেক রহমান সমাবেশে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেবেন।